আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর কব পাবো কিনা আমরা জানি না। আমি দেশের মাটিতেই আছি। সালমান এফ রহমানের মতো দাড়ি গোঁফ কেটে পালাচ্ছিলেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কিন্তু শেষ রক্ষা হলো না। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে প্রাইভেট কারে করে অবৈধভাবে ভারতে পালানোর সময় তাদের আটক করে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, একটি প্রাইভেট কার গভীর রাত থেকে কখনো ঘোষ বেড়ে দিয়ে সীমান্তের দিকে, কখনো ধোবাউড়া রোডের দর্শাপার এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয়। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুক জনতা প্রাইভেট কারটি আটক করে। পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায় তারা। মোজাম্মেল বাবুর গোফ ও শ্যামল দত্তের দাড়ি কাটা থাকায় প্রথমে তাদের কেউ চিনতে পারেনি। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তারা তাদের পরিচয় দেন। এ সময় উৎসুক জনতা তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। আটককৃতদের মধ্যে একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান এবং প্রাইভেট কার চালক সেলিমও রয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জানা যায়, আটককৃতরা এক দালালের সাহায্যে ভারতের মেঘালয়ে যাওয়ার উদ্দেশ্যে ধোবাউড়ায় আসেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, তারা স্থানীয় রাজু ও মুশফিকের সহযোগিতা নিয়ে সীমান্ত পার হতে চেয়েছিলেন। তবে এ বিষয়ে রাজু ও মুশফিকের বক্তব্য পাওয়া না গেলেও আটক একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে, আমাকে আমার স্যার মোজাম্মেল বাবু সীমান্তে দিয়ে আসার কথা বলেন। তারপর আমরা ঢাকা থেকে একসঙ্গে ময়মনসিংহ হয়ে ধোবাউড়া সীমান্তের দিকে রওনা দিই। সে সময় সীমান্তে আসার পথে 10টি মোটরসাইকেল পথ রুদ্ধ করে। বিকেলে থানার সামনে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বলেন, হাসিনার তেলবাদ সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ছাত্র জনতার হত্যার দায়ে দ্রুত বিচার করতে হবে। তাদের থানা থেকে পুলিশের গাড়িতে তোলার সময় ডিম ও কিল ঘুষি দেওয়া হয়। দ্রুত পুলিশ তাদের থানা থেকে বের করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চানমিয়া বলেন, সাধারণ জনগণ তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানের কাছে হস্তান্তর করে থানা পুলিশ। এর আগেও সপরিবারে ভারতে যাওয়ার সময় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকতার আড়ালে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে 51 জন সাংবাদিককে কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, সেখানে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নাম ছিল।